আচ্ছা ডাক্তারবাবু, আপনারা যে এখানে এই প্রোগ্রামটা করছেন, এটা কি সরকারি কোনো নির্দেশ ছিল না আপনারাই করছেন? আর আপনাদের তো অবশ্যই জানা উচিত, সরকারের নির্দেশ আছে একদম কঠোরভাবে, যে আমাদের লকডাউন হয়ে গেছে পশ্চিমবঙ্গ টোটালি। এই যে বাইরে থেকে যারা আসছে ভিন রাজ্য থেকে, এদের সবার স্ক্রিন হচ্ছে, থার্মাল স্ক্রিন দিয়ে এদের টেস্ট হচ্ছে, এবং এদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এদের মধ্যে যাদের কোনো যদি সিমটম থাকে, কোনো যদি আমরা করোনা রিলেটেড কোনো সিমটম পাচ্ছি, তাহলে ওদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মানুষকে সচেতন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটাই, মানুষকে সচেতন করা প্লাস এদের চেক আপ করা। এই যে দেখছেন দীর্ঘ লাইন, আমরা কি জানি এরা কি সবাই বাইরের রাজ্য থেকে এসেছে? এরা বেশিরভাগ ভিন রাজ্য থেকেই আসা শ্রমিক। তো এদের মধ্যে কি এখনো কারো মধ্যে করোনা এরকম কিছু? না, এখনো এরকম কারো পাওয়া যায়নি, আমরা দেখছি, এখনো চলছে, আপনি দেখতে পাচ্ছেন লম্বা লাইন আছে। তো সবাইকে বলছি ডিস্টেন্স মেনটেন করতে, তাও কিছুটা মেনটেন করছে, এক একজনের কম করে বলছি 1 মিটার ডিস্টেন্স করে দাঁড়াও, কিন্তু লম্বা লাইনে সেটা মানে বারবার চেষ্টা করছি, পুলিশও চেষ্টা করছে, তাও কিছুটা মেনটেন হচ্ছে, কিছুটা মেনটেন হচ্ছে না। তো আমরা এদের স্ক্রিনিং করে আপাতত 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এরা 14 দিন যদি থাকে সেভাবে, আচ্ছা এদের শরীরে করোনার কিছু নেই? এরা বাইরে থেকে যেহেতু আজকালকের মতো এসেছে, তো এদের 14 দিন থাকলে, এই 14 দিনের মধ্যে এদের কোনো সিমটম যদি থাকে, অ্যারাইজ করবে, তাহলে এই ভাইরাসটা অন্য কারো কাছে ছড়াবে না, ওর কাছেই সীমাবদ্ধ থাকবে। এই যে আজকে সরকারের পক্ষ থেকে এত ক্যাম্প করা হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যদি কেউ বাইরে থেকে এই ভাইরাসটা বহন করে আসে, এটা যাতে না ছড়ায়, ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে, ওকে চিকিৎসা করে ওকে সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, এদের মধ্যে যদি ভাইরাসটা কারোর মধ্যে ধরা পড়ে, তাহলে তাদের কি ব্যবস্থা নিবেন? তাদের আমাদের ইসলামপুরে আইসোলেশন আছে, চোপড়ায় আইসোলেশন ওয়ার্ড আছে। ভাইরাস তো এখানটা স্ক্রিনিংয়ে সাইন্স সিমটম দেখলে তারপর ওটা টেস্ট করে ফাইনাল রিপোর্ট আসে, এখান থেকে তো আপনি কাউকে বলতে পারবেন না কেউ পজিটিভ কি নেগেটিভ। এখান থেকে আমাদের সিমটম কিছু এরকম লাগলে আমরা ইসলামপুরে পড়াবো, ওখান থেকে স্যাম্পেল যাবে, টেস্ট হয়ে আসবে, তারপর কনফার্ম কেস হবে। আচ্ছা, আপনার নাম স্যার? আমি ডক্টর মহাসিন হোসেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।